শুক্রবারের নির্বাচনকে ঘিরে ফের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করলেন সিপিএম নেতৃত্ব। শনিবার ধর্মনগরে ইন্ডিয়া জোটের পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থীর সমর্থনে মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে সামিল হন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য পবিত্র কর। তারা দুজন নির্বাচন কমিশনের নীরব ভূমিকা নিয়ে ক্ষোভ জানান, কারণ শাসক দলের কারণে ভোটের দিন অধিকাংশ বুথে বিরোধীদের পোলিং এজেন্ট থাকতে পারেনি। কমিশনের কাছে অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি। গোটা দেশে এই গরমের মধ্যে যে হাওয়া উঠেছে, দেশ থেকে এই 10 বছরের বিজেপি এবং মোদীর শাসন, তার অবসানের জন্য মানুষ আজ তৈরি হয়ে বসে। গতকালকে 102টি আসনের নির্বাচন হয়ে গেল। দুটি আসনের নির্বাচনে তামিলনাড়ুর 39টি আসন হয়ে গেছে। কালকে শুনছিলাম ডিএমকে নেতা, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টানিল বলেছেন, একটি আসন পাওয়ার কোন সম্ভাবনা নেই। এরপর বড় রাজ্য উত্তরপ্রদেশ 8টিতে হয়েছে। সেখানে জোটের যে প্রধান নেতা, তিনি বলেছেন এইবার ওয়েস্টার্ন ইউপিতে হয়েছে, এখানে একেবারে আমরা ছাঁটাই করার ব্যবস্থা করছি। ত্রিপুরায় কালকে ভোট হয়েছে, মানুষ তৈরি ছিল। নির্বাচন কমিশনকে এই বিজেপি দল বগল দাবা করে যে প্রতিশ্রুতি দিয়েছিল, ত্রিস্তরীয় নির্বাচনের সিকিউরিটির ব্যবস্থা থাকবে, কিন্তু দেখা গেল ভোটের দিন ভোটের ভেতরে আছে, আমিও তো গিয়ে ভোট দিয়েছি, বাইরে একজনও নাই। দুপুর 2টার আগে আমরা আমাদের দুজনেই প্রার্থী আশিসবাবু এবং রতন দাস, তাদের নিয়ে আমাদের এই 8 দলীয় নেতৃত্ব আমরা গিয়েছিলাম, কথা বলেছে। কোথায় গেল আপনার? সে কথার জবাব দিতে পারে।